বলিউডের রাজনীতির শিকার হয়ে কাজ হারানোর খবর নতুন নয়। তবে এ নিয়ে এতদিন প্রথম সারির কোনো অভিনয় শিল্পী মুখ না খুললেও সম্প্রতি বলিউড রাজনীতি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি জানান কিভাবে রাজনীতির শিকার হয়ে তাকে কাজ হারাতে হয়েছিল বা তাকে কোণঠাসা করার চেষ্টা চালিয়েছিল বলিউডের একাংশ। এবার এমনই বলি পড়ার রাজনীতি নিয়ে ভাইরাল হয়েছে ঐশ্বরিয়া রায় বচ্চনের পুরনো একটি সাক্ষাৎকার। ঐশ্বরিয়া রায়ের সে ভিডিও বেশ পুরনো হলেও সেটা নিয়েই এখন সরগরম হয়ে উঠেছে বলিউড। ভিডিওতে দেখা যায় ঐশ্বরিয়া বলেন কিভাবে রাতারাতি একের পর এক সিনেমা হাতছাড়া হয়ে যায় বলিউডের নোংরা রাজনীতির কারণে। সেখানে উপস্থাপিকা শাহরুখের নাম উল্লেখ করে বলেন, তোমাদের একসঙ্গে পাঁচটি ছবিতে কাজ করার কথা ছিল, তাই না এস? বীরজারা তোমার জন্যই লেখা হয়েছিল, যাতে ঐশ্বরিয়া জবাব দেন, আমার সঙ্গে কয়েকটি সিনেমা হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই সেগুলো হচ্ছে না, কেন সেই উত্তর আমার কাছে কখনোই ছিল না। Working together in five films. They weren't happening, yeah. With no explanations whatsoever. আমি কিছু টাকা পাঠিয়ে দিছি। শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদই পাঠান। এরপর উপস্থাপিকা আবারও প্রশ্ন করেন, ছবি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত কি তার ছিল কিনা। তাতে অভিনেত্রীর জবাব, না, এটা আমার সিদ্ধান্ত ছিল না। সঙ্গে তিনি জানান, এরকম ঘটনা শুধু তাকে বিস্মিত বা বিভ্রান্ত করেছিল তা নয়, বড় আঘাত পেয়েছিলেন তিনি। এরপর তাকে প্রশ্ন করা হয়, এই অভিজ্ঞতা কি বলিউডে কাজ করার পদ্ধতি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে কিনা। জবাবে অ্যাশ বলেন, এই ধরনের ঘটনা আপনাকে আরো সচেতন করে দেয়, বুঝিয়ে দেয় বলিউডে অন্য মানুষ আপনার প্রজেক্টের ওপর প্রভাব ফেলতে পারে। এটা স্পষ্ট হয়ে উঠল যে আমার সঙ্গেও এরকম কিছু হতে পারে, আপনার সকল বক্স অফিস সাফল্য বা ইন্ডাস্ট্রিতে নিরাপদ অবস্থান থাকা সত্ত্বেও। প্রসঙ্গত, ঐশ্বরিয়া এবং শাহরুখের চলতে চলতে, কাল হোনা হো এবং বীর জারা সহ কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করার কথা ছিল। উপস্থাপিকা এই বিষয়ে ঐশ্বরিয়ার কাছে জানতে চান, তিনি শাহরুখকে এই ব্যাপারে কখনো প্রশ্ন করেছেন কিনা, যাতে জবাব দেন, এটা আমার স্বভাবের মধ্যে নেই, যদি একজন ব্যক্তি তা ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা বোধ করে তবে করবেন, যদি তারা কখনো সেটা না করেন সেটাও তাদের ইচ্ছে, সুতরাং কি এবং কেন তা নিয়ে প্রশ্ন করা আমার স্বভাবের মধ্যে নেই। ধারণা করা হয় সালমান খানের সঙ্গে ব্রেকআপের কারণেই তখন অ্যাশের হাত থেকে এসব প্রজেক্ট বেরিয়ে যায়। এদিকে 2003 সালের এক সাক্ষাৎকারে শাহরুখ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, কাউকে নিয়ে কোনো প্রজেক্ট শুরু করা এবং কোনো কারণ ছাড়াই তাকে বাদ দিয়ে দেওয়া কখনোই খুব সোজা সিদ্ধান্ত নয়, এটা খুবই দুঃখজনক কারণ অ্যাশ তার ভালো বন্ধু। প্রযোজক হিসেবে ওটাই তখন ঠিক সিদ্ধান্ত ছিল, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।